সংসদ ভবনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, 3-4 দিনের মধ্যেই মডার্নার 25 লাখ টিকা পাবে বাংলাদেশ। এক সপ্তাহের মধ্যেই চীনের 20 লাখ ডোজ টিকার প্রথম চালান আসছে দেশে। আগস্ট নাগাদ মিলবে অ্যাস্ট্রাজেনেকার টিকাও। 2 এবং 3 তারিখে মডার্নার যে টিকা বাংলাদেশে আসবে 25 লক্ষ, এটা মোটামুটি কনফার্ম। আর চীনের যেটা সিনোফার্মের টিকাও এই সপ্তাহেই চলে আসবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রবাসীদের বৃহস্পতিবার থেকে ফাইজারের টিকা দেওয়া হবে। ঢাকার 7টি হাসপাতালে চলবে এই কার্যক্রম। প্রবাসী যারা আছেন তাদেরকে আমরা ফাইজারের টিকা দেব আগামীকাল থেকে। যে লিস্টটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদেরকে দিয়েছে সেই লিস্ট অনুযায়ী আমরা তাদেরকে টিকা দিব। প্রবাসী কল্যাণ মন্ত্রীও জানিয়েছেন প্রবাসী কর্মীদের টিকা সংকট সমাধানের কথা। সবসময় তো ক্রাইসিস সিচুয়েশনে তো সমস্যাগুলি তো মাটির তলা থেকে বেরিয়ে আসে, আর অ্যাজ সুন অ্যাজ দে কাম আপ আমরা ওটার ব্যবস্থা করে নিই, কেমনে ঠিক করব। তো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে তার সমস্যা হবে না। অ্যাজ ইট ইজ ইঞ্জেকশনের ভ্যাকসিনের তো ব্যবস্থা হয়ে গেছে। এদিকে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, টিকা পাওয়া নিয়ে সংকট কেটে গেছে। দেশের 12.5 কোটি মানুষের জন্য টিকা কেনার অর্থ বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী। আমরা বিভিন্ন দিক থেকে চেষ্টা করি, তো সুখের বিষয় যে আমাদের এখন মোটামুটি একটা লাইন ধরেছে। 2-3 তারিখে 2টো ফ্লাইট আসবে এই কবেক্সে, 2.5 মিলিয়ন এটা ওয়াশিংটনতে রওনা দিয়ে দিয়েছে। সো এইগুলো সব এখন লাইন দেবে, সুতরাং এই ব্যাপারে আগামীতে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না। এদিকে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, 1 জুলাই থেকে সারা দেশে চীনের সিনোফার্মার টিকা দেয়া শুরু হবে। 1 জুলাই 2021 থেকে সারা দেশব্যাপী আমাদের সাইনোফার্ম ভ্যাকসিনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অগ্রাধিকার হিসাবে যারা আছেন তাদের জন্য এই মুহূর্তে আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম খুলে দেওয়া হচ্ছে। দেশের প্রাপ্তবয়স্ক সব মানুষ পর্যায়ক্রমিক টিকা পাবেন বলেও জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।